Hello friends, boys and girls, assalamu alaikum. This is BH Nijhum and welcome to my channel. আজকে কোন স্পেশাল ডে না, আজকে কোন ট্যুরে যাচ্ছি না আমরা। আজকে জাস্ট এমনি বের হইলাম, 300 ফিটে আসলাম। চিটাগং থেকে সৌরভ ভাই, শুভ ভাই, সৌরভ ভাই ইশতিয়াক সৌরভ পিছনে আমার আসছে, তো ওনাকে নিয়ে ঘুরতে বের হইলাম বিকেলটা, একটু 300 ফিটের দিকে আসলাম। আরেকটা কারণ হচ্ছে কোন দিক দিয়ে, অনেকদিন ব্লগিং করি না, অনেকদিন মোটো ব্লগ করা হয় না, এই জন্য আজকে ক্যামেরাটা নিয়ে বের হইলাম। আর আমি ক্যামেরাটাও চেঞ্জ করছি, আগে ইউজ করতাম এসজে ক্যাম, এসজে 6 লিজেন, তো সেইখান থেকে এখন হিরো 4 কিনলাম, GoPro Hero 4 কিনে সেটা নিয়ে বের হলাম। আসলে অনেকদিন আগে কিনছি কিন্তু কোনো জায়গায় বের হচ্ছিলাম না, এই জন্য ইউজও করা হচ্ছিল না। আর সামনে একটা ট্যুর আছে, সেই ট্যুরে যাব, তার আগে ক্যামেরাটা চেক করা দরকার, টেস্ট করা দরকার, এই জন্য আজকে নিয়ে বের হয়েছি। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই হিরো 8 বের হয়ে গেছে, এই সময় এসে আমি কেন হিরো 4 কিনলাম। এর আসলে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সব থেকে প্রধান কারণ হচ্ছে মোটো ব্লগিং করার জন্য আসলে হিরো 7, হিরো 8 এগুলো পারফেক্ট আমি বলবো না। কারণ হচ্ছে হিরো 7-এর একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে মাইক্রোফোন ইউজ করাটা। মাইক্রোফোন ইউজ করতে হলে আলাদা একটা অ্যাডাপ্টার লাগে, কারণ হিরো 7-এ হচ্ছে USB Type-C, তো USB Type-C থেকে 3.5 mm একটা কনভার্টার ইউজ করা লাগে, যে কনভার্টারটা একে তো সহজলভ্য না এবং দামি, প্রায় $50 দাম, এবং সেটাও খুব বেশি স্টেবল না। এবং ওই কনভার্টারের সাথে আবার একটা যে মাইক ইউজ করবেন, সেই মাইকটাও আবার সেলফ পাওয়ার্ড মাইক হইতে হয়, যেমন বয়া মাইক টাইক এরকম একটা কিছু হতে হয়, তা নাহলে সেটা কাজ করে না। তো এবং তাও শেষ না, এটা খুব বেশি স্টেবল না, কয়েকদিন পরপরই নষ্ট হয়ে যায়, কাজ করে না। আপনারা যারা MSK বা JSFilm বা বিশাখার ব্লগ দেখেন, যদি দেখে থাকেন, তাহলে দেখবেন যে ওরা সবাই মোটামুটি ঝামেলায় আছে এইটা নিয়ে, এই ইস্যুটা নিয়ে। সাগরে নতুন এক্সোস্ট ইশেমুরা, সে খুব সাউন্ড ফাটাচ্ছে। টান্ডব, চমৎকার একটা এক্সোস্ট, চমৎকার। এটার ফিনিশিংটা এত জোর, কার্বন ফাইবারের চমৎকার একটা এক্সোস্ট। যদিও আমি এক্সোস্টের ফ্যান না, আমি এক্সোস্ট ইউজ করি না, কিন্তু এই এক্সোস্টটা ভালো লাগছে। যেটা বলতেছিলাম, তো যেহেতু আমি মোটো ব্লগ করি, আমার মাইক্রোফোন লাগবেই, এবং এত প্যারা নিয়ে, মাইক্রোফোনের প্যারা নিয়ে আসলে মোটো ব্লগ করা যাবে না, যার জন্য হিরো 4টা নেওয়া। এই হিরো 4টাতে দেখেন, জাস্ট আমি একটা মাইক্রোফোন জাস্ট 280 টাকার মতো পড়ছে, AliExpress থেকে আনায় নিয়ে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে লাগিয়ে দিছি, হয়ে গেছে। তো এই জন্য হিরো 4টা ইউজ করা। আর এসজে ক্যামটাও সেম ছিল, প্লাগ অ্যান্ড প্লে ছিল মাইক্রোফোনটা, কিন্তু এসজে ক্যামের ভিউটা এত সুন্দর ছিল না। আমি যদি আশা করি যে এটাতে আসতেছে, আমার হ্যান্ডেল বার, আমার হাত থেকে শুরু করে উপর পর্যন্ত সবগুলোই আসার কথা, এসজে ক্যামের এইটা ছিল না। যদিও বলে 170 ডিগ্রি এসজে ক্যামও, বাট মনে হয় না এটাতে 170 ডিগ্রি আসে, কারণ আমি অনেকভাবে মাউন্ট করে অনেকভাবে চেষ্টা করে দেখছি, দেখা যায় যে আমার মিটার এতটুকু আসতে আনতে গেলে আমার উপরে অনেকখানি কাটা লাগে, উপরে কেটে যায়, মাউন্ট চেঞ্জ করে অনেক কাহিনী করে চেষ্টা করছি, বাট হয় নাই। এই জন্য হিরো 4-এ আসা। এবং হ্যাঁ, এটা আমার সেকেন্ড হ্যান্ড কেনা লাগছে, কারণ নতুন আসলে পাওয়া যায় না, এটা অনেক পুরনো, 2014 সালের বোধ হয় হিরো 4টা, বোধ হয় 14 বা 15-র, তো এখন আর নতুন পাওয়া যায় না, যার জন্য আমার সেকেন্ড হ্যান্ডই নেওয়া লাগছে। তবু আই এম হ্যাপি যে আমি একটা ভালো কন্ডিশনে হিরো 4 পাইছি। পরিচিত এক বড় ভাইয়ের ছিল, উনি হিরো 8 কেনার জন্য হিরো 4টা উনি সেল করে দিছে, এবং খুব কম টাকায় আমি কিনে নিছি। তো এখন এসজে ক্যাম এসজে 6টাও আছে, তো আজকে আমার উচিত ছিল এসজে ক্যাম এসজে 6টাও নিয়ে আসা, তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করে আমি দেখাইতে পারতাম যে ভিউটা। হ্যাঁ, অপশন এসজে ক্যামে অনেক বেশি এটা থেকে, যেমন স্লোমো বা অন্যান্য অপশন টপশনগুলো বেশি ওটাতে,
কিন্তু এটাতে নাই, তবুও আমি ওগুলো আমার আসলে খুব বেশি প্রয়োজন নেই, আমার যেটা আমার এই ভিউটা দরকার। যাই হোক, অনেকদিন ধরে এই ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করে আসলে যা বুঝলাম যে আমার জন্য এবং মোটো ব্লগিংয়ের জন্য হিরো গোপ্রো হিরো ফোরটাই ভালো হবে, এই জন্যই অনেক খোঁজাখুঁজি করে গোপ্রোটা হিরো ফোরটা কিনলাম। তো আশা করা যায় এটা থেকে ভালোই এটার ইউজটা ভালোই পাওয়া যাবে। আর আমার সামনে ভিডিওগুলোতে ব্লগগুলোতে আশা করি আমি এই ক্যামেরাটাই ইউজ করবো, দেখা যাক তখন কেমন আসে ভিডিওগুলো। Till then, Allah Hafiz, and thanks for watching my video. Be safe, be smart, and keep dreaming, because dreams keep us alive. Bye.